সবসময় যেই কথাটা আমরা বলি, যেই সমস্যাই হোক না কেন, প্রাথমিক চিকিৎসা কিন্তু ঘর থেকেই শুরু করতে হবে। জ্বর হচ্ছে প্যারাসিটামল জাতীয় ওষুধ তারা গ্রহণ করবে, সাথে প্রয়োজন হলে একটা গ্যাস্ট্রিকের ওষুধ গ্রহণ করবে, এবং খুব বেশি করে পানি পান করতে হবে। সেটাই তীব্র গরমের জন্যই হোক না কেন, বা সে অসুস্থ হোক না কেন, জ্বর হোক, সব ক্ষেত্রেই পানি পানের কিন্তু কোনো বিকল্প নেই। আসলে হঠাৎ করে, বিশেষ করে গত এপ্রিলের প্রথম দিক থেকে আমাদের দেশের আবহাওয়া পরিবর্তন হয়েছে, যেটা বসন্ত থেকে গরম এবং খুব সাংঘাতিক গরম হয়েছে। টেম্পারেচার প্রায় দিন এবং রাতের মধ্যে তারতম্য হচ্ছে 10-15 মতো, এরকম দেখা যাচ্ছে। তো এই সময়টা যে কোনো মানুষের ক্ষেত্রেই যথেষ্ট ঝুঁকিপূর্ণ, বিশেষ করে যারা শিশু, যারা বয়স্ক, যাদের আগে থেকে শ্বাসতন্ত্রের রোগ ছিল, বা দীর্ঘমেয়াদী রোগ যেমন ডায়াবেটিক, হাইপারটেনসি বা কিডনির রোগে যারা আক্রান্ত, তারা সবসময় একটু ঝুঁকিতে বেশিই পড়ে এরকম সময়। তো তাপমাত্রা যখন বাড়ে কিছু সমস্যা হয়, যেমন হিট স্ট্রোক হওয়ার ঝুঁকিটা অনেক বেশি হয়। এটার পিছনে কারণ হচ্ছে প্রচণ্ড রকম ডিহাইড্রেশন। যারা বিশেষ করে বাইরে কাজ করছে তারা ওইভাবে পানিটা পান করতে পারছে না, বা তাদের ঘামের মাধ্যমে বের হয়ে যাচ্ছে, এবং যেহেতু এখন হিউমিডিটি একটু কম, ঘামের চাইতে বেশি যেহেতু বের হয়ে যাচ্ছে, তারা বুঝতেও পারছেন যে তারা ডিহাইড্রেটেড। এর ফলেই দেখা যায় যে একটু একটু করে সমস্যা শুরু হয়। একদম ইনিশিয়ালি একটু মাথা ব্যথা হচ্ছে, কারোর টেম্পারেচারটা বেড়ে একটু গরম লাগছে, যেটা পরবর্তীতে জ্বরের দিকে রূপান্তর হতে পারে। এই সমস্যাটা যখন একটু তীব্র হয় তখন দেখা যায় মেন্টাল স্টেটটা অল্টার্ড হয়ে যাচ্ছে, সে ঝিমিয়ে পড়ছে, বা হুট করে অজ্ঞান হয়ে যাচ্ছে, বা তার অজ্ঞান হওয়ার প্রবণতাটা হয়ে যাচ্ছে, একটু বমি হচ্ছে, এইরকম একটা সিচুয়েশনটাকে আমরা হিট স্ট্রোক বলছি। তো এই ধরনের রোগী এখন পর্যন্ত DNCC হাসপাতালে সরাসরি আমরা পাচ্ছি না, আমরা যেটা পাচ্ছি ইনডিরেক্ট প্রবলেম, যেগুলো যেমন ডায়রিয়া হচ্ছে কারো কারো, দেখা যাচ্ছে রেসপিরেটরি যে প্রবলেমগুলো, স্পেশালি যে ফ্লুগুলো, এগুলো নিয়ে আক্রান্ত হচ্ছে, এবং তার জটিলতার হিসাবে নিউমোনিয়া নিয়ে আসছে, এবং এই নিউমোনিয়া রোগীরাই আমাদের এখানে এখন বেশি পাওয়া যাচ্ছে। পাশাপাশি এখন ঈদের পরে আমাদের ডেঙ্গু রোগী আমরা পাচ্ছি, যেটা ঈদের আগে একদম ছিল না বললেই চলে, এবং এই ডেঙ্গু রোগী যারা এসেছে তাদের ক্ষেত্রে জটিলতাটা একটু বেশিই দেখা যাচ্ছে, যে এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিন্ড্রোমে আক্রান্ত, যে বিভিন্ন ধরনের অঙ্গগুলো যেমন লিভার বা কিডনি বা ফুসফুসে একটু পানি চলে আসে, এই ধরনের প্রবলেমগুলোর মধ্যে আমরা পাচ্ছি। সেটা ছোট বাচ্চা আছে, 4 বছরের বাচ্চাও যেমন আছে, তেমনই আমাদের 70 বছরের বৃদ্ধও আছে, যার মেনিনজাইটিস বা মেনিঙ্গো এনকেফালাইটিস হচ্ছে, যেটা ডেঙ্গুর একটা জটিলতা, সেই রকম অবস্থা আমরা পাচ্ছি রোগী। আপনি যেটা বলেছেন যে আমাদের টেস্টে নেগেটিভ আসছে, আসলে বিভিন্ন ধরনের ভাইরাসজনিত যে জ্বরগুলো রয়েছে প্রায় সবগুলোর কিন্তু উপসর্গ কাছাকাছি, সবগুলোর ক্ষেত্রে জ্বর থাকতে পারে, একটু কাশি হতে পারে, বা শরীর ব্যথা হতে পারে, মাথা ব্যথা হতে পারে। এর মধ্যে আমরা আলাদা করেই কনফার্ম করছি বা সাসপেক্ট করে ধরে রাখছি যে ডেঙ্গু তাদেরই, যাদের ওই রকম একটা এলাকা থেকে এসেছে, বা তাদের আগে হয়েছে, বা তাদের ব্লাড রিপোর্টের মধ্যে কিছু প্যারামিটারের মধ্যে পরিবর্তন এসেছে, তাদেরকে আমরা সাসপেক্টেড ধরছি। আর যাদের IgM বা IgG অথবা ডেঙ্গু NS1 পজিটিভ, তারা তো কনফার্ম হিসেবে আছে। তো আমরা সাসপেক্টেডদেরকেও যেরকমভাবে ট্রিট করছি, কনফার্মদেরকেও ট্রিট করছি, এখানে দুই ধরনের রোগী আমরা পাচ্ছি। তবে যখন জটিলতা হচ্ছে তাদেরকে আমরা ডেঙ্গু ধরেই কিন্তু ট্রিট করছি, কারণ ডেঙ্গুর ক্ষেত্রে জটিলতাটা বেশি, এবং ট্রিটমেন্টটা খুব প্রম্পটলি না নিলে সেটা জীবন ঘাতী হওয়ার একটা সম্ভাবনা থাকে। আর সবসময় যেই কথাটা আমরা বলি, যেই সমস্যাই হোক না কেন, প্রাথমিক চিকিৎসা কিন্তু ঘর থেকেই শুরু করতে হবে। জ্বর হচ্ছে প্যারাসিটামল জাতীয় ওষুধ তারা গ্রহণ করবে, সাথে প্রয়োজন হলে একটা গ্যাস্ট্রিকের ওষুধ গ্রহণ করবে, এবং খুব বেশি করে পানি পান করতে হবে। সেটাই তীব্র গরমের জন্যই হোক না কেন, বা সে অসুস্থ হোক না কেন, জ্বর হোক, সব ক্ষেত্রেই পানি পানের কিন্তু কোনো বিকল্প নেই। তবে আলাদা করে যে স্যালাইন শিরাপথে দেওয়ার একটা প্রবণতা, বিশেষ করে একটু বলবো যে নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্তদের মধ্যে যে প্রবণতা রয়েছে, সেখান থেকে সরে আসতে হবে, কারণ এই ক্ষেত্রে সে জানে না যে তার জন্য কতটুকু ফ্লুইড প্রয়োজন, এবং সেই ফ্লুইডটা যদি ওভারডোজ হয়ে যায় সেটাও কিন্তু জীবন ঘাতী হওয়ার সম্ভাবনা তৈরি করে ফেলে।